পঁয়তাল্লিশ বছর পরে বিদ্যালয়ের সভাপতি এবং আজকের সভার সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কসবা উপজেলার মধ্যমণি উপজেলা চেয়ারম্যান জনাব আনিসুল হক ভূঁইয়া মুক্তিযোদ্ধা এবং আমাদের যিনি কর্মকর্তা মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মাকসুদুর রহমান সাহেব এবং বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন কানাডা প্রবাসী গঙ্গার এম এ তাহের এবং আজকে যিনি প্রধান বক্তা ছিলেন তিনি উপজেলার আমাদের গায়ক ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন আজকে বিশেষ কারণে এই মুহূর্তে ডাকা যাওয়ার কারণে অনুপস্থিত। আমি আজকের এই মা সমাবেশে শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ 43 বছর পরে আজকে একটা অনন্য অনুষ্ঠানের মাধ্যমে মাদেরকে ডেকে এনে আজকের অনুষ্ঠানটা সফল এবং সার্থকভাবে করার জন্য যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমি আশা করি আজকের মতো এই ধরনের মা সমাবেশ বা কোনো সমাবেশে আপনাদেরকে ডাকলে আপনারা অবশ্যই উপস্থিত হবেন। আমি আজকের এই সমাবেশে মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং প্রধান অতিথি যিনি আছেন ওনার উদ্দেশ্যে কিছু বলবো। আমি সর্বপ্রথম আজকের যে প্রধান অতিথি ওনার দৃষ্টি আকর্ষণ করে কিছু বিদ্যালয়ের তথা এলাকার কিছু ঘাটতি এবং বিদ্যালয়ের যে কিছু কিছু ঘাটতি আছে সেই সম্পর্কে কিছু বলবো। আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব ইসমাইল ভূঁইয়ার পৌত্র অর্থাৎ নাতি এবং আজকের প্রতিষ্ঠাতা আমার পাশে যিনি আছেন আমার চাচা এবং বিদ্যালয়ের সভাপতি জনাব বিবি রহমান সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে আমি শিক্ষকতা করার পরেই আজকে 4-5 বছর হলো আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আমি চাই এই বিদ্যালয়টা সামনের দিকে আরো অত্যন্ত বৃদ্ধি পাবে এবং আমার একটা আকাঙ্ক্ষা যে আমার চাকরি শেষ হওয়ার আগে মুহূর্তে এই বিদ্যালয়টা হবে একটা কলেজ, স্কুল এন্ড কলেজ, এবং আমি এটার জন্য আমার সমস্ত শক্তি এবং প্রজ্ঞা দিয়ে এখন থেকে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যে আমাদের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 734 জন, শাখা 10টা, প্রত্যেকটা শাখার 2টা করে শাখা আছে। সেই শাখা ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে বসার মতো পরিবেশ আমাদের বিদ্যালয়ে নাই, আমাদের সায়েন্স ল্যাবরেটরি নাই, আমাদের কম্পিউটার ভালো রুম নাই, একটা রুমকে আমরা সুসজ্জিত করেছি ছোট্ট আকারে, এবং আমাদের পাঠাগারের ভালো ব্যবস্থা নেই, আমাদের ছাত্রছাত্রীরা খেলাধুলার মতো জায়গা কমন রুম নাই, ছেলে এবং মেয়েদের আলাদা বা একত্র নাই। আমি আসার পর বিদ্যালয়টাকে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসছি, বিদ্যালয়ে কোনো অবৈধ ছেলে মেয়ে বা কোনো অকারণে কোনো লোক প্রবেশ করতে পারে না, গেট তালাবদ্ধ থাকে, কিন্তু ভবিষ্যতের ছাত্রছাত্রীরা যাতে আরও উজ্জ্বল এবং সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সেই পরিবেশটার কিছুটা ঘাটতি আমাদের আছে। সেই ঘাটতি পূরণের জন্য আজকের উপজেলা চেয়ারম্যান যিনি আমারও সম্মানিত ব্যক্তি এবং আমার খুবই কাছের ব্যক্তিত্ব, উনি আমি নিজে প্রধান শিক্ষক প্লাস আবার আওয়ামী লীগের রাজনীতি করি, উনিও রাজনৈতিক থেকেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমার সাথে ওনার এবং বর্তমান পিএস এবং মন্ত্রীর সম্পর্ক আছে, তবে সামনের দিকে আমি আশা করব আমার বিদ্যালয়ের যে সমস্ত অভাবের মধ্যে এক নম্বর এটা অবকাঠামো অর্থাৎ বিল্ডিং, কারিগরি শিক্ষা চালানোর জন্য খোলার জন্য আমার একান্ত ইচ্ছা ছিল, কিন্তু জায়গা সংকুলন এবং জায়গা নাই বিদায় সেটা পারিনি, আমি ফর্ম ট্রম সব কিছু নিয়ে আসছিলাম আগেই। আমার চাচা বারবার আমাকে বলে যে কারিগরি শিক্ষাটা চালু করার দরকার আছে, এলাকার ছেলে মেয়েরা
ভালো শিক্ষা গ্রহণ করলে একটা চাকরি বাকরি পায় না, কারিগরি শিক্ষা অবশ্যই অবশ্যই দরকার। কিন্তু এটা চালু করতে যে অর্থের প্রয়োজন এবং যে সমস্ত শিক্ষককে নিয়োগ করলে কিছু টাকা পয়সা দেওয়া লাগে, এটার কারণে আমরা পিছিয়ে আছি। আর বিশেষ করে একাডেমিক ভবনের অভাব আছে। তো আমি আশা করব আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি উপজেলা চেয়ারম্যান এবং আজকের শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান সাহেব আমাদের বিদ্যালয়ে অনেকবারই পদার্পণ করেছেন, বিদ্যালয়ের অনেক ঘাটতি সেগুলির দিকে একটু নজর দিবেন বলে আমি আশা রাখি। আজকের এই সমাবেশে আমি এলাকার রাস্তাঘাট তথা বিদ্যুৎ উন্নয়নের জন্য বলিষ্ঠভাবে একটু ন্যাক নজর দেওয়ার জন্য আমি উপজেলা চেয়ারম্যান সাহেবের নিকট অনুরোধ করছি। এখানে যারা আজকে উপস্থিত মা সমাবেশে উপস্থিত হয়েছে, আমি আসলে আশান্বিত ছিলাম না যে আপনারা আমি এতজন সংখ্যা আসবেন, আমি আগে আপনাদেরকে ধন্যবাদ দিয়েছি। তবে কষ্ট হয়েছে, গ্রাম অঞ্চলের মহিলা আপনারা মারা যারা আছেন তারা অনেক কষ্ট করে অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন, রান্নাবান্নার কাজে আপনারা আত্মনিয়োগ করেন, কিন্তু আপনারা আসছেন কেন? একটা শিক্ষিত মা ঘরে একটা শিক্ষিত ছেলে মেয়ের জন্মগ্রহণ করবে এবং লেখাপড়ার দায়িত্ব দেখাশোনাটা সম্পূর্ণ মায়ের উপর নির্ভরশীল। এই কথাটা বোঝানোর জন্য এবং বিদ্যালয়ের যে নিয়ম কানুন আছে, এই বিদ্যালয়ে যে কিভাবে আপনার ছেলে মেয়েটা লেখাপড়া করে, এই বিদ্যালয়ের পরিবেশটা কি, এই বিদ্যালয়ের পয়ঃনিষ্কাশন প্রণালী অর্থাৎ ল্যাট্রিন স্যানিটেশন পানি আমি আশা করব। আর ছেলেমেয়েরা কলেজে ভর্তি হয়ে সুনাম অর্জন করবে এবং দেশের ছেলেরা দেশে ভর্তি হবে, কাছে ভর্তি হবে, ভালো রেজাল্ট করেই আমাদের একমাত্র কাপড়। আমি আপনাদের সম্মুখে আর সময় নষ্ট না করে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে সবাইকে সালাম প্রদর্শন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ স্যার। সুন্দর বক্তব্যের জন্য উচ্চ বিদ্যালয় মা সমাবেশ 2014 আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, মাননীয় চেয়ারম্যান কসবা উপজেলা এবং প্রধান বক্তা জনাব বিলাল হোসেন বেলাল, চেয়ারম্যান বায়েক ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব মাকসুদুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কসবা এবং এম এ করিম তাহের কানাডা প্রবাসী, আলহাজ বিবি রহমান শেরওয়াংলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা, সকল ম্যানেজিং কমিটি এবং সকল মাদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রধান উদ্দেশ্য হচ্ছে এই অনুষ্ঠানের মাদেরকে নিয়ে। আমরা সবাই মা, আমরা চাই একজন শিক্ষিত সন্তান জন্ম দেয় আমাদের দায়িত্ব। আর আজকের এই প্রধান উদ্দেশ্য হচ্ছে মা, মা এবং সন্তান সবাই চায় একটু শিক্ষিত সন্তান জন্ম দেওয়ার এবং একটি শিক্ষিত সন্তানই তার শ্রেষ্ঠ সম্পদ। নেপোলিয়ন বলেছিলেন, গিভ ইউ এডুকেশন মাদার, আই উইল গিভ ইউ এডুকেশন নেশন। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। একটা শিক্ষিত জাতির সাথে একটা শিক্ষিত মাকে তুলনা করা হয়েছে। একটি শিক্ষিত মাই পারেন একটি শিক্ষিত সন্তান জন্ম দিতে, আর শিক্ষিত সন্তানই হচ্ছে তার মায়ের শ্রেষ্ঠ সম্পদ। আমরা চাই একটি শিক্ষিত সন্তান ভবিষ্যতে শিক্ষিত হয়ে দেশকে উজ্জ্বল এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে। আমরা চাই সকল মায়েরা তাদের সন্তানকে সবসময় লেখাপড়া এবং শিক্ষার দিকে অগ্রসর করে তুলবে। আজকের এই অনুষ্ঠানের সকল মাদেরকে আমার উদ্দেশ্য হচ্ছে সকল মাদেরকে বলা এবং শিক্ষিত সকল মায়েরাই চায় তার সন্তান শিক্ষিত এবং সুন্দর হোক। তাই সকল মায়েরাই তাদের সন্তানকে শিক্ষিত করে তুলতে হবে এবং তাদের সন্তানকে জাগ্রত এবং সুন্দরভাবে স্কুলে প্রবেশ করানি তার মায়েদের কর্তব্য। আর সকল বাবারা থাকেন দূরে কিন্তু মারাই থাকেন কাছে, আর সকল মারাই পারেন তাদের সন্তানকে সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে। আজকের এই অনুষ্ঠানে আর কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই বঙ্গবন্ধু জয়।
ধন্যবাদ আমাদের অনুরোধের জন্য জনাব এডভোকেট আনিসুল হক এবং অন্যান্য সকল সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম এখানে মায়েদের সম্পর্কে যা এবং মায়েদেরকে সচেতন করার সব মায়েদেরকে ডাকা হয়েছে আমি চাই সব মায়েরা সচেতন হোক তাদের ছেলে মেয়েদেরকে সুন্দর সুষ্ঠুভাবে বিদ্যালয়ে পাঠাক এবং সকল শিক্ষকের সাথে তাদের যোগাযোগ রাখুক শিক্ষকরা ক্লাসে বাচ্চাদেরকে একটু চাপ দিক তাহলে বাচ্চারাও স্কুলে লেখাপড়া করবে এবং মায়েরাও তাদের সন্তানদেরকে সঠিকভাবে স্কুলে পাঠাতে পারবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সংক্ষিপ্ত এবং সোজা বক্তব্যের জন্য এবং বক্তব্য নিয়ে আসছেন আমাদের আপনার এলাকার কিছু সন্তান যারা আবুল কালাম আজাদ তাকে ওনার বক্তব্য পেশ করার জন্য সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেরবাংলা উচ্চ বিদ্যালয়ে এই প্রথমবারের মতো মাঠ সমাবেশ উক্ত এই সমাবেশে সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান আকর্ষণ কসবার মাটির মানুষের নেতা জননেতা অ্যাডভোকেট আনিসুল হক বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মাকসুদুর রহমান উপস্থিত আছেন কানাডা প্রবাসী আবু তাহের উপস্থিত আছেন এলাকার প্রবীণ রাজনীতিবিদ জনাব ফেরদৌস ভূঁইয়া উপস্থিত আছেন আমাদের থানা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাদেক সরকার উপস্থিত আছেন কসবা থানা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কুদ্দুসুর রহমান রানা উপস্থিত আছেন 1992 সালে যখন রাজনীতিতে প্রবেশ করি ছাত্র রাজনীতি করি আমার সহযোদ্ধা ভরপুর জেবুজাপা যার হাত ধরে কুমিল্লাতে আমি রাজনীতি করতাম উপস্থিত ম্যানেজিং কমিটি সদস্য উপস্থিত আছেন আমার বড় ভাই জনাব প্রফেসর কাশিম স্যার সহযোদ্ধা উত্তমদার উপস্থিত অভিজনমের আমার মায়েরা বোনেরা সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আমি 2 মিনিটে বলবো আমি আমি প্রজেক্টারে আপনারা প্রথম একটি ছবি দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছবিতে জননেত্রী শেখ হাসিনার আমি শুধু বলবো আমরা যে নেত্রী রাজনীতি করি উনি মায়েদের জন্য কি করেছেন উনি আমাদের মায়েদের জন্য কি করেছেন আমি দুই একটা কথা বলবো আপনারা জানেন আমরা লেখাপড়া করলে আমাদের একটা সার্টিফিকেট দেয় ওই জায়গাতে শুধু আমাদের বাপের নাম থাকতো আমাদের মায়ের নাম থাকতো না আমরা আমাদের মায়ের নাম শেখ হাসিনা আমাদের সার্টিফিকেটে এবং জন্ম নিবন্ধন এবং যেখানে আমরা যাই আমাদের বাপের সাথে আমাদের মায়ের নামটা থাকবে এইটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে গিয়েছেন আপনারা জানেন এই দেশে প্রথম স্পিকার আমাদের যে স্পিকার সংসদের উনি মেয়ে জননেত্রী শেখ হাসিনা সচিবালয় থেকে সচিব সেনাবাহিনীতে মেয়েদেরকে স্থান করে দিয়েছেন এবং দেশের প্রত্যেকটি জায়গায় মেয়েদেরকে উনি সমান সুযোগ দিয়েছেন আপনারা জানেন এই দেশে আমরা অনেক রক্তের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি এই দেশটাকে আগে নিতে হলে যেমন পুরুষের অধিকার আছে যেমন পুরুষের অধিকার আছে তেমন আমার মায়েদের অধিকার আছে আপনারা জানেন ইতিমধ্যে এই সরকার ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি দিয়েছে আপনারা আরো জানেন এই সরকার ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সারা বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে বইয়ের ব্যবস্থা করে দিয়েছেন যে সরকার আপনাদের নাম বাপের নামের সাথে আপনাদের নাম দিয়েছেন মেয়েদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করলে দেশের উচ্চ পর্যায়ে তারা চাকরি করতে পারবে আজকে মেয়েরা বোঝা নয় শুধু আমার বক্তৃতার শেষে একটা কথাই বলবো আপনাদের মেয়েদেরকে আপনারা শিক্ষিত করেন আপনাদের মেয়েরা সুন্দর হলে সুন্দর জামাই দেখে তার শিক্ষা বন্ধ করে তাকে বিয়ে দিয়ে দেন কিন্তু একটা দেশে অনেক ক্ষতি মেধাবী মেয়েদেরকে লেখাপড়ার সুযোগ দিন তা হয়তো একদিন
একজন ডাক্তার হবে তারা একজন অফিসার হবে তারা আমাদের মা আমাদের এলাকার মান সম্মান উজ্জ্বল করবে প্রত্যেক মাদেরকে বলে আপনার ছেলের যেমন শিক্ষিত করা দরকার আপনার মেয়েকেও শিক্ষিত করা দরকার আর এই সরকার আপনাদের পাশে আছে আগামী দিনে আপনারা রাজনীতিও আপনাদের অবদান আছে পুরুষ থেকে মেয়ে মহিলাদের ভোট বেশি আপনারা জানবেন বর্তমান যুগ ইন্টারনেটের যুগ আপনাদের উপরে নির্ভর করে আমাদের এই দেশের ভবিষ্যৎ পরিশেষে আমার বক্তব্য শেষ করছি আজকে এই অনুষ্ঠানে যারা যে পরিশ্রম করে সুন্দরভাবে একটি অনুষ্ঠান করেছেন এই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ জনাব মামুন স্যারকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গনেত্রী শেখ হাসিনা ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ স্যারকে তার সুন্দর বক্তব্যের জন্য আমি এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ের আজকের বিশেষ অতিথি এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব কানাডা প্রবাসী আব্দুল করিম তাহের সাহেবের আমার পাশে উপস্থিত ওনাকে পরিচয় করে দিচ্ছি এবং পরিচয় করে দিচ্ছি উনি আমাদের বিদ্যালয়ের একটা ল্যাপটপ যেটা কানাডা থেকে এনে আমাদের বিদ্যালয়ে উপহার দিচ্ছেন এটা বিদ্যালয়ের সভাপতি সাহেবকে দেওয়ার জন্য ওনাকে আহ্বান করছি এবং তার সাথে আমি আমার বক্তব্যের সময় উনি ছিল না বিদায় ওনার নিকট ওনার পাশে আমার বক্তব্য ছিল না আমি এই মুহূর্তে ওনার কাছে আমি আহ্বান করব যে এই বিদ্যালয়ে উনি একজন জনাক্ত ব্যক্তিত্ব উনি অনেকদিন পর্যন্ত কানাডা আছেন এবং ঢাকাতে অবস্থান করছেন কয়েকটা বাড়ি আছে এবং ধরি আমার সাথে ওনার কোনো সম্পর্ক আমি এই মুহূর্তে ওনাকে এই বিদ্যালয়ে একজন ডোনার ডোনার হতে 2 লক্ষ টাকা রাখবেন সেই ডোনার হওয়ার জন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাকে আহ্বান করছি সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন পত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি জনাব মুজিবুর রহমান সাহেব উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতা পরেশবাবু উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ 20-22 বছরের সাধারণ সম্পাদক বর্তমান পরেশবাবু উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আনিসুল হক ভূঁইয়া সাহেব উপস্থিত আজকের এই সমাবেশের বিশেষ অতিথি আমাদের অত্যন্ত আপনজন জনাব এম এ করিম তাহের ভাই উপস্থিত আমার শ্রদ্ধাভাজন নেতা আওয়ামী লীগের সিনিয়র নেতা জনাব ফেরদৌস ভূঁইয়া সাহেব উপস্থিত আলহাজ শাহ আলম কলেজ বায়েকের সম্মানিত প্রিন্সিপাল স্নেহভাজন মাজারুল ইসলাম কাসেম উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ আজকের মাধ্যমিক বিদ্যালয়ের উপজেলার যে কর্তা ব্যক্তি জনাব মাসুদুর রহমান সাহেব